হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে পুজোর সময় যে চারটে বাংলা ছবি মুক্তি পেয়েছে, রক্তবীজ, দশম অবতার, মিতির মাসি এবং বাঘাযতীন, এই চারটের ন্যাশনাল প্লেক্স কালেকশন সেকেন্ড উইকে তার অফিসিয়াল ফিগার্স কালকে চলে এসেছে। তো সেটার ব্যাপারেই আপনাদেরকে ইনফরমেশন দেবো। তো বাঘাযতীন সেকেন্ড উইকে ন্যাশনাল মাল্টিপ্লেক্স চেঞ্জ থেকে কালেকশন করেছে 18 লাখ টাকা, দশম অবতার করেছে 38 লক্ষ টাকা, এটা হচ্ছে ন্যাশনাল প্লেক্সে এখানে ওয়েস্ট বেঙ্গলে, আর ন্যাশনালি যেটা রিলিজ করেছে মানে ইন্ডিয়া বেসিসে সেখানে 4 লক্ষ টাকা কালেকশন করেছে দশম অবতার। আর মিতির মাসি সেকেন্ড উইকে ন্যাশনাল প্লেক্স থেকে কালেকশন করেছে 10 লক্ষ টাকা। আর রক্তবীজ সত্যি মানে আমরা বলেইছিলাম যে ওয়ার্ড অফ মাউথ যতটা ভালো ছিল সেকেন্ড উইকে ডেফিনেটলি রক্তবীজের জাম্প নেওয়ার কথা ছিল। রক্তবীজ, বাঘাযতীন, দশম অবতার এদের প্রত্যেকের থেকে উপরে আছে সেকেন্ড উইকে, এবং 41 লক্ষ টাকা কালেকশন করেছে ন্যাশনাল প্লেক্স থেকে, এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, এবং ন্যাশনালি যে মুক্তি পেয়েছে সেখান থেকে 6 লক্ষ টাকা। মানে ন্যাশনালিও এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও সেকেন্ড উইকে দশম অবতারের থেকেও এগিয়ে গেছে আমাদের এ রক্তবীজ। আর রক্তবীজের মেকার্সরা ফাইনালি সেকেন্ড উইকের পরে তারা নিজেদের অফিসিয়াল ফিগার সামনে রেখেছে, 4.4 crore গ্রস কালেকশন হয়েছে রক্তবীজের, যেটা তারা অফিসিয়ালি সামনে রেখেছে। আচ্ছা, এটার মধ্যে কিন্তু এই যে কালেকশনটা আপনাদেরকে বললাম মানে ন্যাশনাল প্লেক্স কালেকশন, এটার মধ্যে কিন্তু লোকাল সিঙ্গেল স্ক্রিন, লোকাল মাল্টিপ্লেক্স চেঞ্জ ইনভলভ নেই। এটা যেরকমভাবে প্রতি শনিবার আর কি এই ফিগার্সগুলো আমাদের সামনে আছে সেটা। আর মুজিব দ্য মেকিং অফ এ নেশন বলে যে ছবিটা, যেটা ইন্ডো বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার ছিল, শ্যাম বেনেগাল পরিচালনা করেছেন, এই ছবিটা আমি শুনেছিলাম বাংলাদেশে খুব ভালো পারফর্ম করেছে, বাট ইন্ডিয়াতে সেরকম ভালো পারফর্ম করতে পারেনি। এটা ফার্স্ট উইকে ন্যাশনাল প্লেক্স থেকে কালেকশন করেছে 4 লক্ষ টাকা, আর মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 4 লক্ষ টাকা, এবং ন্যাশনালি এটা 5 লক্ষ টাকা কামিয়েছে। তো সব মিলিয়ে 9 লক্ষ টাকা কালেকশন হয়েছে, যেটা কিন্তু খুবই মানে ভালো ফিগার নয় একেবারে। এবং এই ছবিটা নিয়ে ইন্ডিয়ার মধ্যে সেরকম বাস ছিল না, তবে শুনেছি বাংলাদেশে খুব ভালো চলেছে ছবিটা। তো এতক্ষণ আপনাদেরকে যে কালেকশনটা বললাম এটা সেকেন্ড উইকে ন্যাশনাল প্লেক্স কালেকশন ছিল। এবার যদি টোটাল কালেকশনটা নিয়ে কথা বলি যে 2 সপ্তাহ মিলিয়ে ন্যাশনাল প্লেক্স থেকে চারটে ছবি কত কালেকশন করেছে, তাহলে বাঘাযতীনের সব টোটাল কালেকশন মিলিয়ে হয়েছে 1.41 crore কালেকশন হয়েছে বাঘাযতীনের 2 সপ্তাহ মিলিয়ে ন্যাশনাল প্লেক্স চেন থেকে খালি বলছি। রক্তবীজের ক্ষেত্রে 1.71 crore কালেকশন হয়েছে ন্যাশনাল প্লেক্স থেকে, আর দশম অবতারের ক্ষেত্রে 2.73 crore কালেকশন হয়েছে ন্যাশনাল মাল্টিপ্লেক্স চেন থেকে, আর মিতির মাসির ক্ষেত্রে, জঙ্গলে মিতির মাসির ক্ষেত্রে 70 লাখ টাকা কালেকশন হয়েছে ন্যাশনাল মাল্টিপ্লেক্স চেন থেকে 2 সপ্তাহ মিলিয়ে। তো এই ফিগারগুলো আপনাদের সামনে আছে, বাকি আপনারা ক্যালকুলেট করে বুঝে যাবেন যে কত কী হয়েছে, কত সিঙ্গেল স্ক্রিনস রয়েছে। যারা ক্যালকুলেট করতে চান তারা মোটামুটি একটা রাফ ফিগার মানে এ করে নিতে পারেন। দেখুন, পুজোর সময় বুস্ট করে অনেকেই ফিগার্স ইত্যাদি বলেছে, সেগুলো আমরা প্রত্যেকেই জানি, সেগুলো কিছু জিনিস তো বোঝাই গেছে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে, এবং এটা একটা নর্মাল ব্যাপার। এটা এরকম নয় যে বাংলা ইন্ডাস্ট্রিতেই হচ্ছে, এটা বাইরের ইন্ডাস্ট্রিতেও হয়ে থাকে, সবাই মানে প্রোডিউসাররা সবসময় বুস্টেড ফিগার্স বলে থাকে। তো ন্যাশনাল প্লেক্সের যে কালেকশনসগুলো সামনে আসে সেগুলো একেবারে জেনুইন হয়, তো সেই জিনিসটার ওপর ভরসা করা যায় চোখ বন্ধ করে। বাকি যে ফিগার্স ইত্যাদি সামনে আসে আমাদের, বা যেহেতু আমাদের বাংলাতে কোনো রকম ট্রেড এক্সপার্ট বা ট্রেড অ্যানালিস্ট কেউ নেই, তাই আমাদেরকে বিশ্বাস করে নিতে হয়। বাট মানে সেটা পরে আর কি, যখন প্লেক্সের কালেকশন এসে যায় তখন আমরা কম্পেয়ার করে বুঝতে পারি যে কোন ফিগারটা সত্যি কোনটা মিথ্যে, একটা মোটামুটি আইডিয়া হয়ে যায়, এটা যে কোনো জেনারেল অডিয়েন্সও বুঝতে পারি যে এটা। তো এটাই বলা ছিল, বাকি আপনারা যথেষ্ট ইন্টেলিজেন্ট। সো দ্যাট ওয়াজ দ্য ভিডিও, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।